এতটাই অভাব যে বাচ্চাকেও খাওয়াতে পারছি না, আর কাউকে মানে বাবা মা তো সবসময় প্রথম থেকে আমাদের হেল্প করছে, কিন্তু সেটা আমি বলতে পারছি না যে আমাদের হবে সবসময়ের জন্য, তো হবে একবার নয়, সবসময় নত হয়েই থাকতে হবে। তারা যা বলবে সেটাই মানে পালন করবে, কোনো কিছু বিপদে পড়লে অবশ্যই থাকো যা তাদের পাশে দাঁড়া। কিন্তু ও বারবার কেন এটা বলে যে ও আমার আমার জন্যই ওখানে যেতে চায় না বা থাকতে চায় না, কিন্তু আমাকে তো সেটা খারাপ ভাবছে লোকেরা যে আমি হয়তো ওকে যেতে বারণ করেছি বা কি, কিন্তু ও কেন বারবার থেকে মানুষের অ্যাচিভ করাটাই ওটাই বেস্ট। এসসি কাস্ট এইসব থেকে যারা এইসব নিয়ম রেখেছে তারা আগে থেকে উপলব্ধি করেছিল যে কখনো মানুষের ওই চিন্তাভাবনাটা কখনো পাল্টাবে না। তো এই জন্য তো অনেক জায়গায় অনেক কিছু মানে শুনতে হয় খবরে যে এটা হচ্ছে সেটা হচ্ছে নির্যাতন। নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। তো আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি। তো আমার চ্যানেলে যারা আমার থেকে বয়সে বড়, তো গুরুজনদের আমার অনেক অনেক মানে প্রণাম জানাচ্ছি এবং আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে তো আপনাদের কাছে একটি বিষয় বলবো, যেটা আপনাদের কাছে আমার একটি বিষয় মানে জানতে চাইছি। তো সেটা আপনারা বলবেন যে আমি সেই সেটা আমি আমি যে কাজটা করেছি সেটা ঠিক কি ভুল। তো চলুন, তো প্রথম থেকে শুরু করতে হয় তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মানে পছন্দ করে তারপরে আমরা বিয়ে করেছি। তো পছন্দ করার পর ওর বাড়িতে জানায়, তো ওর বাড়িতে সেটা মেনে নেয়নি। কারণ কারণটা একটাই ছিল যে যেহেতু আমি মানে এসসি কাস্ট ছিলাম আর ও জেনারেল কাস্ট ছিল, তো আমার বাড়িতে সেটা আমিও জানাই। তো যেহেতু আমার বাবা মা আমাদেরকে গুরুত্ব দিত, তো আমাদের পছন্দ অপছন্দটা অবশ্যই ওরা গুরুত্ব দিত, এই জন্য আমাদের বিষয়টাও ওরা মেনে নেয়। আর আমার আমার বাবা তো আমাদের মানে এলাকায় তো বিএলও অফিসার, তো বাবা বিএলও অফিসারে সার্ভিস করে। আর তোমার দাদা ভাইয়ের বাবা হ্যাঁ ওর মানে আমার শ্বশুরমশাই উনি মানে কিছু জায়গা আছে তো ওই চাষবাস করেন, আর ছোটো করে একটা চায়ের দোকান আছে, তো চায়ের দোকানে মানে চায়ের দোকান থেকে ইনকাম করে। তো ওই চায়ের দোকানটাই মেন সোর্স মানে ইনকামের সোর্স, আর অবশ্যই ছোটো দোকান কিন্তু পাড়ায় চায়ের দোকানের জানেন কতটা কী মূল্য। তো যাই হোক এরকম, আর তারপরে ওদের বাড়িতে ও বলে কিন্তু মেনে নেয়নি, যেহেতু ওর ঠাকুমা মানে ওর বাড়িতে ঠাকুমা ছিল, তো যেহেতু আগেকার মানুষ উনি তো মেনে নেয়নি বিষয়টা, কারণ আমরা কাস্ট এসি ছিল, আমরা নিচু জাত ওরা উঁচু জাত এই জন্য। তো তারপর আমি তখন বিএড করছিলাম, তো বিএডের আগে থেকে ওর সঙ্গে আলাপ ছিল। তারপর বিএডের ফার্স্ট ইয়ারে আমরা ডিসিশন নিয়ে যে আমরা রেজিস্ট্রি করবো, তো তারপর ওর বাড়িতেও জানিয়েছিল। তো আমার শ্বশুরমশাই বলেন যে না যেতে পারবেন না, থাকতে পারবেন না, তো তোমরা যখন পছন্দ করছো তোমরা রেজিস্ট্রি করে নিতে পারো, কিন্তু আমি থাকবো না বা যাবো না এরকম বলে দিয়েছে। তো ওদের ওখান থেকে কিছুজন আসছে, বলতে আমার কাকা শ্বশুর আর আমার মামা শ্বশুর, তো দুজনেই আসে, আর পাড়ার একজনকেও নিয়ে এসেছিলেন। তারপর রেজিস্ট্রি হয়ে যায় আমাদের, তারপর তোমার দাদা ভাই বিয়ের আগে থেকে যাওয়া আসা করতো আমার বাড়িতে, আর সেটা অবশ্যই আপনারা জানেন যেহেতু সবাই মানে সমাজ বা পাড়ার লোক এরকম তো আছে সবার, আর গ্রাম মানেই তো পাড়া, তো গ্রামে পাড়ার মানুষরা অনেক কিছু কথা বলে খারাপ মানে অবশ্যই খারাপ মন্তব্য, সেটা তো অনেকে অনেক কিছু বলেছে। তো আমাদের বাড়িতে সেটা কান দেয়নি, তো ও যাওয়া আসা করতো, কোনো কিছু ভালো কোনো কিছু হলে অনুষ্ঠান হলে যাওয়া আসা করতো, পাড়ার কথা তো আমাদের কখনো গুরুত্ব দেয় না, আমাদেরকে অবশ্যই ছেলে মেয়েদের কথাটাই গুরুত্ব দিত। তো তারপরে আমাদের এই করে আমি তখন আমাদের মানে বিএড ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যায়, তারপরে সেকেন্ড ইয়ারে ডিসিশন নিয়েছি আমরা সোশ্যাল ম্যারেজ করবো। তো তোমার দাদা ভাই তখন পড়া কমপ্লিট হয়ে গেছে, আর ও এখানে মানে ছিল প্রায় মানে পড়া কমপ্লিট হওয়ার পর থেকে বাইরে ও 5 বছর ধরে আছে। তারপরে আমি এখানে আসি পড়তে, এসে তারপরে ওর সঙ্গে আলাপ হয়, সেখান থেকে আমাদের রেজিস্ট্রি। তারপর ও বাড়িতে কম যেত, বেশি যেত না, বাইরে থাকতো যেহেতু এখানে টিউশন পড়ায়, তো এই জন্য থাকতে পারতো না বাড়িতে, যেত না, হয়তো মাঝে মাঝে যেত। তারপর ভাবলাম যে আমরা সোশ্যাল ম্যারেজ করবো, সেশন ছিল। তো তারপর মানে বাবা ডিসিশন নেয় যে ওদের বাড়িতে আরেকবার যাবে। আর কি বলতো, মানে সমাজে এখনও যে নিয়মটা, এখনও সব জায়গায় এটা আছে যে মানে মেয়ের বাবা মানেই মেয়ের বাবাটা আগে ছেলে বাবার কাছে মানে নত হবে, সবসময়ের জন্য তো হবে একবার নয়, সবসময় নত হয়েই থাকতে হবে, তারা যা বলবে সেটাই মানে পালন করবে আর সেটাই করবে। তো আমাদের রেজিস্ট্রি হওয়ার পর ওর ছোটো বোনের বিয়ে ঠিক হয়, তো ছোটো বোনের বিয়েতে ডাকে নিয়ে অবশ্যই আমার শাশুড়ি। তো তারপরে তবে আমরা যে রেজিস্ট্রি করেছি সব কিছু সব কিছু বাড়ি জানে। তারপর ও মানে আমার ছোটো ননদ যখন অষ্টমঙ্গলায় আসে, তো তখন আমার শাশুড়িমা ফোন করে আমাদেরকে আমাকে ডাকে বলছো যে তুমি এসো, বোমা এসো, আর তুমি এলে তোমাদের যেটা হচ্ছে অনুষ্ঠান করে বিয়ে হবে সেটা মেনে নেবে, তো এরকম করে বলেছে। তারপরে আমি একদিন ওর ফোনে ওর বাবার ফটো দেখি, আগে কথা শুনলে প্রচুর ভয় লাগতো যে মনে হয় খুব মানে এরকম করে বলছে তাহলে মানে খুব রাগী মানুষ, তো আমি এরকম ভেবে ভয় পেতাম যে তাহলে আমি মানে এরকম ভাবলাম যে ফেস করতে পারবো না পারবো না। তারপর বাবার ফটো দেখে মনে হলো যে না, আমার বাবার মতন হয়তো মানে সাদা সিধে সহসর মনে হলো যে আমার বাবা মনে হয় সাদা সিধে হবে, এরকম ফটো দেখে মনে হচ্ছিল বাবার মানুষ এরকম হয়, তো এরকম দেখে মনে হলো না আমার বাবার মতন, তো আমার বাবার কাছে আমি অনেক কিছু আবদার করছি এইসব শুনে। তো যেহেতু ওর বোন আছে, তো আমিও যদি আমার শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে এরকম বলি কোনো কিছু বা বলে নিশ্চয় মেনে নেবে আমাদের, আমি মেনে নিয়ে হয়তো অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করে তারপরে আমাদের মানে পরিবার থেকে বিয়ে হবে এরকম ভাবছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, বাবাকে আমি বলি যে ওর বাড়িতে ডাকছে বসুন, তো
আমার শাশুড়ি ফোন করতো, আর কেউ কথা বলতো না, হ্যাঁ ননদ কথা বলতো কিন্তু শ্বশুরজন কথা বলতো না। তো তারপরে আমি যাই, তখন আমি বিএড ফার্স্ট ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়ি। তো তারপরে আবার আমি যাই ওদের বাড়িতে, তো যার পরে ওদের বাড়িতে জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে, এরকম যে হ্যাঁ গেছি খেয়েছি দুপুরবেলা বিশ্রাম নিয়েছি, তো তারপরে জানালো যে ওদের বাড়িতে নাকি এরকম ওরা ভেতরে ভেতরে ঠিক করছে আমাকে ওখানে বাড়িতে মন্দিরে নাকি বিয়ে দিয়ে দেবে এরকম। তো সেটা আমার মানে মানে আমার কি বলবো, দাদাভাই জানার পরে ও বললো যে না এরকম করে ঠিক নয়, একটা মেয়ে তার নিজের ডিসিশন নেওয়ার তো অধিকার আছে, আর সে যখন চাইছে না তো সেটা প্রতিবাদ করলো যে না সে কখনো এরকম মেনে নেবে না যে বাইরে এসে এরকম ঘুরে করে বিয়ে করতে, যেহেতু তার পরিবারে মেনে নিয়েছে ব্যাপারটা। তারপরে আমাকে ও বললো বলতে আমিও মানে পুরোটাই মানা করে দিই যে না আমি এরকম করতে পারবো না, আমার বাবা মাকে ছাড়া আমি এরকম কাজ মিটিং করতে পারবো না। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তো ওরা বলে যে এরকম না করলে মানে আমি যদি ওখানে বিয়ে করতাম তাহলে ওরা মেনে নিত, এই কারণে যে মানে সমাজকে বা পাড়ার লোককে ওটা দেখাতো যে আমি সেটা পালিয়ে গিয়ে বিয়ে করেছি এরকম, আর ওই জন্য ওরা বাধ্য হয়ে মেনে নিয়েছে এরকম হবে, কিন্তু অনুষ্ঠান করে বিয়ে হলে সেটা করতে পারবে না, কারণ তখন কি বলতে হচ্ছে যে আমরা মেনে নিয়ে বিয়েতে মানে অংশগ্রহণ করেছি এরকম, তো এই জন্য ওরা মেনে নেয়নি ব্যাপারটা। তো বললো যদি পালিয়ে যাই আমি তাহলে মেনে নেবে তুলে নেবে পরে, কিন্তু ওইভাবে অনুষ্ঠান করে লোক দেখিয়ে করতে পারবে না। তো তারপরে চলে যায়। তো দাদাভাই তখন ইনকাম ছিল, ও টিউশন পড়াতো বাইরে, ইনকাম ছিল 5-7 হাজার টাকা। তো আমি সেটা ঠিক করে নিই যে ঠিক আছে বাদ দাও, টাকাটা ফ্যাক্ট নয়, আমরা যদি মানে মন থেকে সুখী হই ওইটাই সুখী, হয়তো আমরা হয়তো বেশি কোনো কিছু সুখ স্বাচ্ছন্দ্য অত কিছু পাবো মানে পাবো না সেটা ঠিক আছে, কিন্তু হয়তো টাকা পয়সা আছে অনেকের মন থেকে, অনেকে সুখী নয়। তো আমরা ভাবলাম যে না আমরা টাকা পয়সা চাই না, যতটা আছে তো সেইটা আমাদের মোটামুটি চলে গেলেই হলো। তো তারপরে আমরা বিয়ের ডিসিশন নিই। তারপরে আমার বাবা ওইটা বলে যে ঠিক আছে তাহলে আরেকবার না হলে আমি ওর বাড়িতে যাই, গিয়ে প্রস্তাবটা দিই তো কীভাবে কী বিয়ে হবে না হবে। তো বাবা মামা ওদের বাড়িতে যায়, হ্যাঁ তোমার দাদাভাইও যায় ওখানে। তো যাওয়ার পরে দাদাভাইকে ও ঠাকুমা আমার বাবা আর মামা ওখানে প্রেজেন্ট আছে, তো ওদের সামনে এরকম বলছে গরু আর মূর্খ অশিক্ষিত এরকম করে বলছে, কারণটাই এটাই যে আমরা নিচু জাত, নিচু জাতের মেয়েকেও বিয়ে করছে, আর এই জন্য ঠাকুমা এরকম বলে। তোর বাবাও দোকান থেকে এসে সে একই কথা বলে, মূর্খের মতন কাজ করেছে, পড়াশোনা করিয়ে শিক্ষিত করিয়ে এই যে মূর্খ আমি বলবো এরকম করে বলছে, সেটা বাইরে লোকের সামনে মানে আমার বাবার মামার সামনে এসে বলছে ওকে। তো সেইগুলো ও বলছে এরকম, সেটাও প্রতিবাদ করেছে, যাই হোক ওদের বাড়ির ব্যাপার সেটা ও প্রতিবাদ করেছে, বাবাকে বলেছে। তো এটা বললো বাবাকে যে আমি যদি ওখানে যাই তো এমনি তুলে নেবে, কিন্তু অনুষ্ঠানে ওরা থাকবে না, অনুষ্ঠানে ওরা সমর্থন করবে না, তো আমি যদি যাই তো তুলে নেবে। আর ওরা ওদের মেয়েকে তখন বিয়ে দিয়েছে ছোটো মেয়েকে, তো ওরা বললো যে আমার মেয়েকে আমি এই জিনিস দিয়েছি, এই গয়নাটি দিয়েছি, তবে আমি তোমাকে কোনো দাবি করবো না, তোমার যা ভালো লাগে তোমার মেয়েকে দেবো। কিন্তু আমার সব থেকে মানে মানে খারাপ লাগার বিষয়টা এটাই যে আমার বাবাকে তাহলে এসব শোনালো কেন যে আমার মেয়েকে এগুলো দিয়েছি, তুমি তোমার মেয়েকে যা ভালোবাসা দিয়েছো সেটা তুমি দিয়েছো, আমি জানতে চাইনি। তার মানে কি অনেকে আছে কি বলতো, মনের কথাটা বই প্রকাশ করবে যে হ্যাঁ আমি আমি কোনো কিছু দাবি চাইছি না, কিন্তু আমার মেয়েকে এগুলো দিয়েছি, তুমিও তোমার মেয়েকে এগুলো দিতে হবে, এরকম করে বুঝিয়ে দেয়। তো সেরকমভাবে একটা বুঝিয়ে দিয়েছিল যাই হোক। আর যেহেতু আমার শ্বশুরমশাই কেটে খাওয়া মানুষ ছিলেন, তো উনি যদি এত কিছু দিতে পারে তো আমার বাবা যাই হোক কিছুটা তো দিতে পারবে, তবুও বাবাকে এটা বলেছে। তো আমি বাবার একমাত্র মেয়ে, তারপরে ওখানে বলে দিয়েছে যেহেতু, আর বাবাও আর কিছু বলেনি, অনেক কিছু ওখানে কথা চলছে দাদা মানে দাদাভাইকে নিয়ে ওদের বাড়িতে অনেক কিছু চলছে বলছে ওখানে। তারপরে চলে আসে, মানে চলে আসে না, হ্যাঁ যেহেতু রান্নাবান্না করেছে আমার শাশুড়ি মা, তো বাবা না খেয়ে আসেনি, এত কিছুর পরেও একটুখানি যাই হোক খেটে দিয়ে বাবার মামা এসছে। তো তারপরে বাড়ি এসে তারপরে তোমার দাদাভাই বলা কিছু ঠিক করুন, যেহেতু আমার বাড়িতে মানে আসছে না বা থাকবে না বলে দিয়েছে পরিষ্কার, তাহলে আমিও এখানে ওদেরকে ইনভলভ করবো না আর আমি ডাকতে যাবো না। তারপরে আমাদের সোশ্যাল ম্যারেজ হয়। আর তো তখন তোমার দাদাভাই যেহেতু বাইরে থাকতো, বাইরে ওর অনেক অনেকে মানে চেনা জানা ছিল, তো তো স্যারেরা অনেক স্কুলের টিচার টিচার বা অনেকেই ছিল এখানে, যেখানে ও এখানে ছিল প্রায় 5-7 বছর মতন আছে বাইরে। তো আমার বিয়েতে মানে ওনারাই যান, তারপর ওর মানে আমার শ্বশুর বাড়ি থেকে ওখানে মামা শ্বশুর আর আমার ননদ বড়না ছোটো ননদ আর আমার ছোটো জামাই, তো ওরা আসে আর আমার কাকা শ্বশুরও আসে। তো বিয়েতে এরকম সবাই বিয়ে হয়ে যায়। বিয়ের পরে দিয়ে গুরুজনেরা আমাদের থেকে অনেক বয়স্কই ছিলেন, তো প্রায় 70-90 এরকম ছিল। তো ওনারা বলেন যে না তোমরা যখন নতুন জীবন শুরু করতে যাচ্ছ তো গুরুজনের আশীর্বাদ নিই, বাবা মার আশীর্বাদ নিই, জীবন শুরু করাটা ভালো। তো ওনারা বলেন, তো সেটা সেই পরিপ্রেক্ষিতে বাড়িতে আবার গেলাম বিয়ের পরের দিন। তো যেতে আমরা একা যাইনি, আমাদের সঙ্গে ওই স্কুলের টিচাররা যা বললাম যে বয়স করা, তো ওনারাও যান। তো তার মধ্যে বললাম একজন হ্যাঁ 90 বছরের ঠাকুমাও ছিলেন, তারপরে স্কুলের টিচাররাও ছিলেন, তো ওনারা বয়স্ক অনেকটাই বয়স্ক। তো ওনারা বললেন বেশি জন নয়, 4-5 জন ছিল। তো ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা না হয় আরেকবার লাস্ট চেষ্টা করবো, দেখি বোঝাবো এরকম করে, যে এখন তো আর এরকম জাতপাত নিয়ে কেউ মানছে মানে কেউ তো আর এসব দেখে না আর মানে না, তো এখন ওইসব কিছু কেউ দেখে না, আর ছেলে মেয়ে ভালোটাই সবাই দেখে। তো ওরা মানে ওনারা গিয়ে ওখানে বলেন এইসব মনে করে। তো আমরা প্রায় এখান থেকে পৌঁছতে
আমাদের প্রায় 2 ঘন্টা কাছাকাছি লেগে গেছিলো। তো আমরা ওখানে ওই 6টা সাড়ে 5টার দিকে পৌঁছই, গিয়ে তারপরে ওখানে বসে আছি আছি ওদের বাড়িতে গেছি, গিয়ে শাশুড়ি ছিল আর আমার যে মানে আমার বরের যে ঠাকুমা, তো ঠাকুমা দেখেই আমাকে পেছনে দরজা দিয়ে পালিয়ে গেছে, এরকম মানে ছিছি টিছি করে চলে গেছে। মানে এতটাই আমি তাদের কাছে এতটাই নিচু আর মানে কি বলবো এরকম ওইসব হয়ে গেলো। তো তারপর হচ্ছে আমার শ্বশুরমশাই কিন্তু দেখেছি আমরা এসেছি, কারণ ওই দোকান যেখানে দোকান চায় দোকান, তো ওখান দিয়েই আমাদের ক্রস করে আসতে হয়েছে। তো তবুও আসেনি, সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো তখন 5:30 দিকে গেছি আর এত সময় ধরে আছি, একবারও দেখা করতে আসিনি। তো তখন ভাবলাম যে তাহলে চলো ওখানেই যাই আমরা, আমাদের দোকানেই যাই। তারপরে দোকানে গেলাম প্রণাম করতে, তো সেখানেই আমাদের সঙ্গে মানে যারা গেছিলেন ওই বয়স্ক মানুষরা, তো ওদেরকে বললো যে তোমরাই আমার ছেলেকে খারাপ করেছো বলে অনেক কিছু কথা বললো। আচ্ছা দোকান মানেই তো অনেক লোক থাকে ওখানে, তো ওদের সামনেই ওই বাইরের লোকেদের সামনেই ওখানে অনেক কিছু বললো খারাপ কিছু, আবার বাইরের লোকেদের সামনে। আর তবুও আমি আমরা প্রণাম করলাম, তো প্রণাম নিতে চাইছিলেন না শ্বশুরমশাই, তো যাই হোক প্রণাম প্রণাম করে ওনারা আমার জোর করে প্রণাম করিয়েছেন, মানে এরকম ধরে বেঁধে হয় না এরকম প্রণাম আরও করেছি আমরা। তো প্রণাম করে তারপরে ভাবলাম যে ও বললো আমার হাজব্যান্ড বললো যে না আর এখানে থাকতে হবে না, চলে এবার বাড়ি, অনেক হয়ে গেছে আর এখানে থাকা যাবে না, অনেক কিছু হয়ে গেছে। তো যারা এরকম পুরোনো চিন্তা ভাবনা নিয়ে থাকবে তো থাকুক, তারা পুরোনো ছেলেটাকে সম্মানে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু ওই সব জাত পাত এসব নিয়ে করছে তো করুক, তাহলে চলো। তারপরে আমরা ওখান থেকে চলে আসি, তো সেখানে গিয়ে ওই টিচাররাও অপমানিত হয়েছিল আমাদের জন্য, যেহেতু আমরা আমাদেরকে মানে আমাদের জন্য উঠে গেছিলেন, তো ওনারাও ওখানে গিয়ে অপমান হয়। তো তারপর বাড়ি চলে আসি আর এমনি শাশুড়ির সঙ্গে টুকটাক ফোনে কথা হতো, মাঝে মাঝে খারাপ লাগতো যে না কথা বলবো না, এত কিছু বললো। আমার শাশুড়িও কোনো কিছু প্রতিবাদ করেনি, বলছে যে প্রতিবাদ করলে নাকি মানে তাকে সংসারে থাকতে দেবে না, তো এই জন্য প্রতিবাদ করেনি আমার শাশুড়ি। তো যাই হোক তারপরে চলে আসি আমরা এখানে, এখানেই আমরা থাকি। তো আমাদের অল্প টাকার মধ্যেই আমাদের সংসার চালানোর চেষ্টা করতাম, বাবা আমাদেরকে হেল্প করতো প্রথম থেকেই হেল্প করতো, মানে আমাদের জায়গা জমিন আছে তো চাষটা শত, তো চাল ডাল দিয়ে আমাদেরকে হেল্প করতো, টাকা পয়সা যাই হোক দিয়ে মানে হেল্প করতো। আমার আমি সেখানে আমার বাবা বাড়িতে থাকতাম, তো ওখানে আমার ঠাকুমারা ছিল পাড়ায়, তো একজন ঠাকুমার কথা না বললে নয়, তো ওই ঠাকুমা সবসময় আমাকে বলতো যে এরকম করে বলে তো ঠিক আছে বলুক, আর যখন একজন নাতি বা নাতনি হয়ে যাবে তখন কিন্তু তোদেরকে মেনে নেবে, আর দেখবি তোরা বাচ্চা নিয়ে নে আর মেনে নেবে, এরকম করে বলতো। আমি বলছি আমরা কিছু করি না, মানে কাজ টাজ কোনো কিছুই করি না এখনও, তো আমরা বাচ্চা নিয়ে বাচ্চার যে মানে ধরো অনেক কিছু তো খরচ আছে, তো সেটা আমরা কী করে 1.5 বছর পর প্রেগনেন্ট হই, তারপর মানে বাবু হয়, তো বাবু আসার আগে তো ওরা সেরকম কোনো যোগাযোগ রাখেনি, এমনি টুকটা কথা বলতো, তো জানতো যে আমি মানে প্রেগনেন্ট। তো হ্যাঁ শাশুড়ি একবার এসেছিলো, আমি দেখা করতে যে হ্যাঁ বাড়ি চলো এরকম, আর কিছু না। তো তারপর এখানে একা থাকতাম, তো মানে আমি পুরো সে ডিপ্রেশনে চলে গেছিলাম, যেহেতু সারাক্ষণ একা থাকতাম, ও টিউশন করতো আর স্কুলে পার্ট টাইম করতো, তো সারাদিনও বাড়ি থাকতো, আর আমি যখন খেতে যেতে পারতাম না, সে সময়টা বাবা বাড়িতে গিয়ে থাকবো, তো বাবা বাড়িতে থাকি আর ওখানেই বাবু হয়। তো আমার ছেলে হওয়ার পরে কেউ দেখতে আসেনি, আর ছেলে হওয়ার পরে 3 দিন পর ও একটা বড় অসুখ হয়, তো সে সময়টা আমি খুব কষ্ট পেয়েছিলাম, মানে খুব ভেঙে পড়ছিলাম, আগাই এরকম হয়তো ভেঙে পড়ে বাচ্চার জন্য, কারণ অনেক অনেক কষ্টে আমি আমার ছেলেকে পেয়েছিলাম, কারণ অনেক কিছু সমস্যা ছিল ওই সময়টা আমার। তো তারপর তো মানে ঈশ্বরের অনেক আশীর্বাদে তারপর ওইটা আমরা কাটিয়ে উঠি, তো বাবু ঠিকঠাক হয়ে যায়। তারপরে ওদের বাড়ি থেকে কেউ দেখতে আসেনি, ইনফ্যাক্ট এখনও দেখতে আসেনি ওদের বাড়িতে বাড়ি থেকে। তো তারপরে পাড়ার লোক অনেক কিছু বলছিল খারাপ কথা, যেরকম একটা বাচ্চা হয়েছে কেউ দেখতে আসেনি, কীরকম মানুষ তারা এরকম করে বলছে, কিন্তু যারা যেরকম মানুষের কথা তারপরে সেরকমই হবে ভালো, তো কেউ দেখতে আসেনি বলছে শুনে আমার শাশুড়ি ফোন করেছিল। তো আমি যে দেখতে আসেনি আপনারা সত্যি কি অনেক একটা বাচ্চা কি দোষ করেছে, বাচ্চাটাকে ও দেখতে আসা যায় না এরকম করে অনেক কিছু বলছে। তারপরে আমার শাশুড়ি মা এলো দেখতে, এলো এবার দেখতে এসে তো কয়েকদিন ছিল, তারপরে বাড়ি চলে গেছে, ওইটাই দেখতে এসেছিলো যে হওয়ার 15 দিন পরে দেখতে এসেছিলো, তারপরে গেছেন ব্যাস। তারপরে বাবু 6 মাস হয়, তো অন্নপ্রাশন টাশন ওর তো করাতে হবে, তো অন্নপ্রাশনের সময় আমার বাড়িতে ফোন করে বলি আমি, আমার হ্যাঁ তোর দাদাভাই বলেছে নিমন্ত্রণ হোক, যাই হোক বলেছে। তো তারপরে আমি আবার মনে করে বলি এরকম যে যেহেতু আমার মানে ছেলের অন্নপ্রাশন ডাকি, তো কিছু বলেনি অন্নপ্রাশনের আগের দিন পর্যন্ত কিছু বলেনি, তো ফোন করতাম এরকম, হ্যাঁ মাঝে মাঝে হয়তো হ্যাঁ ফোন টোন করতাম। তো তারপরে অন্নপ্রাশনের দিনও ওদেরকে প্রচুর করে ফোন করি আমার শাশুড়িকে, আমি জানতাম যে হয়তো ওরা আসবে, কেউ না এলেও আমার শাশুড়ি হয়তো আসবে। তারপরে ফোন করতে ওর শাশুড়ি বলে যে কেন ওখানে কী, যে আমি যাবো এরকম করেও বলে যে ওখানে কী আর আমি কিসের জন্য যাবো ওখানে, আমি তোমার নাতির অন্নপ্রাশনে তুমি আসবে না। তো তারপরে আমি কিছু বলি রেখে দিয়েছি, খুব খারাপ লাগছিলো, খুব কষ্ট লাগছিলো, কারণ প্রত্যেক মানে প্রত্যেক মায়ের কাছে তার ছেলের অন্নপ্রাশন যাই হোক না কেন ওই যে একটা শুভ অনুষ্ঠান, তো ভাবছিলাম যে ওর ওর অনুষ্ঠানে ও তাদের ঠাকুমা থাকুক আর ওদের আশীর্বাদ দিয়ে নিয়ে ওর মুখে ভাতটা শুরু হোক, তো আমি চাইছিলাম, তো ওনারা আসেননি। তারপর বাবুর অন্নপ্রাশন হলো, অন্নপ্রাশনের মানে কিছু মাস মানে কয়েক মাস 2 মাস পর তারপরে লকডাউন পড়ে গেলো, তো আমাদের 3 জনের অভাবটা আরও বেশি বেড়ে গেলো, কারণ আমাদের যেহেতু টিউশন চালিয়ে সংসার চলতো, তো যেহেতু লকডাউন পড়ে গেছে চারদিকে সব বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ সব কিছু, তো সেহেতু টিউশনও বন্ধ,
এবারে আমরা বাইরে থাকি, তো আমাদের রুম ভাড়া খাওয়া খরচ সব কিছু, তখন মানে তখন ওই বেশিটাই আমাদের টাকার প্রয়োজন হয়ে পড়লো। কিন্তু অল্প কিছু হয়তো টাকা ছিল, তার মধ্যেই হয়তো কয়েক মাস চালিয়ে নিচ্ছিলাম, কিন্তু তার এত মাসের পর মাস তো আর পারা যায় না। তো তারপর এদিকে মানে চাল কিনতে হচ্ছে, সবজি কিনতে হচ্ছে, তো একটা সময় পরে কী হবে বলো তো, মানে আমরা সবজি টবজি কিছু কিনতে পারছি না, টাকা পয়সা নেই বা চালও নেই, এরকম হয়েছে। তো আমরা যেখানে ভাড়া থাকতাম আর ওখানে এমনও দিন গেছে আমাদের যে মানে পুকুর পাড়ে আমরা শাক তুলে মানে রান্না করে খেয়ে দিন কাটিয়েছি, কিন্তু এইটুকু ছোটো বাচ্চা তখন ওর মানে ওর খিদেটা আরও বেড়েছে, যেহেতু ওর ছমাস হয়ে গেছে, ছমাস হয়ে তারপরে 7-8 মাস হয়ে গেছে, তো তখন প্রচুর আমাদের তো এতটাই অভাব যে বাচ্চাকেও খাওয়াতে পারছি না, আর কাউকে মানে বাবা মা তো সবসময় প্রথম থেকেই আমাদের হেল্প করছে, কিন্তু সেটা আমি বলতে পারছি না যে আমাদের মানে চাল নেই বা সবজি নেই এসব কিছু বলতে পারছি না, এতটাই ওরা হেল্প করে বা নিয়েছি আমি, কিন্তু সেগুলো আমি আর বলতে পারছি না যে আমাদের প্রয়োজন, এটা আমি পুরো বলতে পারিনি তখন। তো আমার একজন বান্ধবী ছিল, তো ওকে আমি সব কিছু শেয়ার করতাম, আর তো আমি ওকে এটাও বলি যে এরকম আমাদের সমস্যা হচ্ছে বা এরকম বাচ্চাকে খাওয়াতে পারছি না, কারণ যেহেতু বাচ্চা মানে তখন আমার বুকে দুধ খেত, তো যেহেতু আমি খাওয়াটা পাচ্ছি না ওকেও সেরকম খাওয়াতেও পারছি না, তো ও এসব শুনে মানে ও আমাকে বলে বারবার বলেছে, বারবার না 1000 বার বলেছে যে তোর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি তোকে 200 টাকা নাহলে হেল্প করছি, আর তুই যেটা পরে নাহলে শোধ করে দিস। তো আমি কিন্তু তোকে মানে বারণ করে দিতাম যে না না এটা ঠিক নয়, আর তোকে আমি হয়তো বান্ধবী বলে বলছি, কিন্তু তুই এরকম তোরও তো টাকার প্রয়োজন, তুইও তো কিছু করিস না যেহেতু, তো এই নো ও কিন্তু তবুও চাইতো যে না তুই দুদিন হলেও ভালো করে খেতে পারবি, যাই হোক নিয়ে টাকা ধার নে, আর আমি নাহলে কিন্তু তোকে ধার হিসাবেই দিচ্ছি, তুই যেহেতু এমনি নিবি না, তো তবুও আমি নিয়ে নিই, কারণ তোমার দাদাকে সম্মান করা হবে আর নিয়ে নিবি ওইটা। কিন্তু ও আমাকে বারবার বলেছে, ওই সময়টা সত্যি সবাই কিন্তু পাশে দাঁড়ায় না, আর ও আমার তো অনেকই মানে বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু মানে ও যে ওই সময়টা যে আমার পাশে দাঁড়িয়েছিল সত্যি আমি নিজেকে খুবই লাকি ফিল করি যে আমার এইরকমও বান্ধবী আছে যে আমার ওই সময়টাও পাশে দাঁড়িয়েছে। তো তার নাম তোমাকে অবশ্যই বলতে হবে, তার নাম সোমা, তো সোমা দাস, তো এখনও আমাদের যোগাযোগ আছে, আর এখনও ওইভাবেই মানে ও আমার সব কিছুতে মানে ভালো মন্দ সব কিছু ওই জানি, আর সব কিছুতে ও অবশ্যই এটাও বললো, কিন্তু ওই সময় ওদের বাড়ি থেকে কোনো কিছু মানে সাহায্য তো দূরের কথা, পাশে দাঁড়ানোরও কোনো কিছু মানে পাইনি আমরা, দাঁড়াইনি। তো এখন সেটা মানে এখন এসেছে এইসব, যখন কী বলতো ওদের সম্মানের মানে বাইরের লোককে দেখাতে হবে, বা ওদের কী বলবো ওদের মানে যখন ওদের প্রয়োজন হয় তখন আমাকে ব্যবহার করে, কিন্তু আমার প্রয়োজনে কিন্তু ওরা কখনো কেউ থাকে না হচ্ছে। আর সত্যি কথা বলতে গিয়ে একটা বাচ্চার কাছে মানে একটা বাচ্চাকে মানুষ করা যে কতটা মানে টাফ বিষয় সেটা সব পথে বাবা মাই জানবে, আর বাইরে থাকলে বেশ করে বাইরে থাকাটা যে কত টাফ এরকম। তো ভাবলাম এক সময় ঠিক করলাম যে যাই হোক ঠিক আছে, তো চলো বলে তখন দেখতে আসছে না, তো আমরা না হয় দেখিয়ে নিয়ে আসি বলে বাবুকে নিয়ে গেছিলাম ছোটোবেলায় একবার, তখন 1.5 বছর তো গেছিলাম, যদি যাই আমি তাহলে যদি ওদের মধ্যে একটা টান তৈরি হয় দেখার পর, বা যাই হোক বাচ্চা তো বাচ্চার মুখ দেখলে অনেকে হয়তো অনেক কিছু খুলে যায়, অনেক রাগ থাকে হিংসা থাকে, যাই হোক খুলে যায়, যেহেতু মানে সবাই বলে যে বাচ্চাটা নাকি ঈশ্বরের রূপ। তো তারপরে আমরা যাই, কিন্তু ওরা গেছি এমনি গেছি খেয়েছি বেশ, তারপরে চলে এসেছি এরকম আর কি, মানে কোনো ওই যে এতটা কিছু ওদের মধ্যে সেরকম কোনো কিছু নেই। তারপর আমরা চলে আসি এরকম গেছি, গিয়ে মানে ও মানে ও হওয়ার পর প্রায় 2-3 বার গেছি, তো তারপরে ও ঠাকুমা অবশ্যই ভালোবাসতো, হ্যাঁ ও যেতে বাবুকে বলছিল মানে কোলে নিয়েছে আদর করেছে বা সেখানে থাকার কথাও বলেছিল, প্রথম থেকেই এটাও চাইছিল যেহেতু আমার স্ত্রীকে যখন সম্মানের সহিত কেউ মেনে নেয়নি তো আমি ওখানে থাকবো না, ও এমনিতেই এখানে বাইরে থাকতো, তারপরে আমরা আবার চলে আসি এখানে, তো কিন্তু মাঝে মাঝে যেতাম, তারপরে কেউ ওখানেও মানে আমার শাশুড়ি অসুস্থ বলে বা শাশুড়ি অসুস্থ বলে তো আমরা দেখতে যেতাম, তো এই করে দেখতে গেছি। আমার হাজব্যান্ডের ঠাকুমা অসুস্থ হয় তো ওনাকেও দেখতে যাই গতবারে, তো এরকম 2 বার দেখতে গেছি, মানে বিয়ের প্রায় আমাদের 5 বছর হয়ে গেলো, কিন্তু ওরা দেখতে আসেনি কিন্তু আমরা গেছি ওখানে, অনেক কিছু হয়ে গেছে অপমান বেসাটা তবুও আমি গেছি, বারবার ধরে গেছি, হয়তো আগে গেছিলাম তারপরে গেছিলাম, সেটা আমার ছেলের জন্য যে দাদু ঠাকুমার সঙ্গে থাকবে সময় কাটাবে এই জন্য যেতাম, কিন্তু ওরা আসেন। তো আমি গিয়ে লাস্ট এইবারে ঠাকুমা যখন অসুস্থ হয়ে গেলো তো আমরা গেছিলাম ওখানেই, ও যখন টিউশন পড়ায় বা একটা স্কুলে কাজ করে তো ওখানেই থাকবো, আর হ্যাঁ আমি যে এখানে যে থাকতে পারি একটাই ইয়ে যদি আমার শ্বশুর ওখানে যায়, তো যাওয়া আসা করলে আমিও ওখানে থাকবো যাওয়া আসা করবো এরকম, তো আমি তখন যাই চলে আসি দেখা করি এরকম।
তো তারপর আমার ওখান থেকে আমার শাশুড়ি বলে যে না আমার মানে তোমার শ্বশুর এখানে নত হতে যাবে না, এরকম করে বলে। তো আমি বললাম যে এখানে নত হওয়ার কি আছে বলো, তুমি যাচ্ছ তোমার মানে নাতির কাছে, তুমি কি সেখানে তুমি মামার কাছে তুমি সেখানে ক্ষমা চাইতে যাচ্ছ, তুমি যাবে তোমার নাতির কাছে ছেলের কাছে, তো ছেলের কাছে থাকবে, সেখানে ছোটো হওয়ার কি আছে বা নত হওয়ার কি আছে, তো এরকম করে বলি। তো যাই হোক, ওরা আসেনি, আর কখনো আসবেও মনে হয় না, কারণ মানে 3 বছরের হতে গেল, মানে জুলাই 31শে জুলাই ওর বার্থডে, তো তখন ও 3 বছর পরে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মানে সব থেকে যেটা খুব কষ্টের এগে মায়ের কাছে, সেটা হচ্ছে যে তার মানে তার সন্তানকে তার বাড়ি তার পরিবারের ঠাকুমা দাদু ঠাকুমা কেউ দেখতে আসেনি, এখনও দেখতে আসেনি, প্রায় 3 বছর হতে চললো, এখনও একবারও দেখতে আসেনি। কিন্তু দেখতে আসার কথা বললে যেটা বলে সেটা হচ্ছে যে তারা নাকি এখানে আসবে, নত হয়ে যাবে, এই জন্য আসেনি। প্রত্যেক বাচ্চা কি বলতো, তার ঠাকুমা দাদুর কাছে মানে থাকতে চায়, সময় কাটাতে চায়, তো আমরা সেটাও বুঝতে পারি। তো এই জন্য আমি ওকে নিয়ে যাই, অনেকবার নিয়ে গেছি ওদের সঙ্গে থাকার জন্য, সময় কাটানোর জন্য, এবং তাতে ওদের সঙ্গে একটা টান দৌড়ি হয়, সে টান থেকে যদি ওরা এখানে আসে মাঝে মাঝে বা আমরাও ওদের যেতে পারি, তো এই জন্য ওকে বারবার নিয়েও গেছি, তো ওরা আসেনি আর এখনও অবধি আসেনি। তো তবুও আমরা মানে অনেক কিছু কথা হয়তো বলে ফেলি, লেগে যে শাশুড়িকে অনেক কিছু বলে ফেলি, কিন্তু কি বলতো মানে আমরা মেয়েরা কি বলতো মানে হয়তো মনে মনে হয়তো রেগে যাই বা কারোর বিষয়ে কোনো কিছু অনেক কিছু কষ্ট পাই, কিন্তু সেগুলি সামনে এসে আমাদেরকে বলে তখন আমরা কিন্তু ওই কষ্টটা আমরা ভুলে যাই। তো আমিও এরকম মানে ওয়েট করেছিলাম যে হয়তো ওরা আসবে একদিন, নিজেদের ভুল হয়তো বুঝতে পারবে বা নিজেদের সন্তানকে হয়তো সময় দেবে বা নিজেদের সময়কে সন্তানের কথা হয়তো একদিন বুঝতে পারবে, এইসব ভেবে থাকতাম, কিন্তু ওরা তো আসতেও না কখনো মনে হয় না, তো এখনও আসেনি, ভবিষ্যতে যে আসবে সেটাও আমার মনে হয় না। তো মানে আমাদের তো সিনিয়র বড়, তো ওরা জানে না কি কি বোঝে, ওদের কাছে হয়তো আগে মানে গুরুত্ব যেটা আছে সেটা হচ্ছে কাস্ট হয়তো হতে পারে, জানি না, অনেকের কাছে তো এটা হতে পারে। তো তোমরাই বলো যে এভিজন আমার বাচ্চা তো এখানে একা থাকে, তো মাঝে মাঝে আমিও ফিল করতে পারি যে ও একা থাকতে হয়তো মানে যে কোনো বাচ্চাই মানে ফ্যামিলি আছে কিন্তু একা থাকাটা। যে কিছুদিন আগে তো আমার হাজব্যান্ডের ঠাকুমা তো উনি অসুস্থ ছিলেন, তারপরে এই যে মারা গেছে, তো আমাদের সেটা বলেছে, আমাকে নয় সে তার ছেলেকে বলেছে, তো ও গেছিলো মারা যাওয়ার পরে, মানে তো গেছিলো, তারপরে আজকে তার কাজ কাজ আছে, তো আমাকে এতদিন কিছু বলেনি, তো 2 দিন ধরে কাল পরশু এরকম পরশু দিন ফোন করেছে, আমার শ্বশুর ডাকছে যে চলে এসো বাড়িতে আসবে না আর চলে এসো, এরকম কাজ হচ্ছে আর চলে এসো, এইরকম কথা। তো তারপরে আর কিছু বলেনি, তো তুমি কি আসবে না? আমি বলছি হ্যাঁ আমি যেতে পারি, তবে আমার একটা কন্ডিশন আছে যে আমি যদি যাই তাহলে এরপরে বাবাকেও এখানে আসতে হবে, তার যেহেতু তার মানে নাতি আছে, তো নাতির সঙ্গে সময় কাটাবে তো আসতে হবে। তো হাসিমা বললো না ওইটা আমি বলতে পারবো না, তুমি তোমাকে টাকা তোমাকে যখন এখন দরকার তো তোমাকে এখন আসতে হবে, নাহলে লোকে কী বলবে, এরকম করে বলছেন, লোকে কী বলবে বলতে বলছে তুমি আসবে না, এরকম লোক কী বলবে, লোকে খারাপ কথা বলবে যদি না আসো, এরকম এতদিন আমি যাইনি, এত কিছু হয়ে গেছে, তো লোকে তখন কিছু বলছে না। আর তোমরা সবসময় লোককে লোকে কী বলবে এরকম লোকের কথাটাই গুরুত্ব দাও কেন, নিজেদের মানুষ যে ছেড়ে চলে যাচ্ছে সেগুলো দেখছো না, কিন্তু লোক কী বলবে লোকের বিষয়টা নিয়ে সবসময় তোমরা মানে মাথা ঘামাচ্ছো, বলছো লোক কী বলবে। তো আজকে কাজ ছিল কিন্তু আমি যাইনি, ইচ্ছে ছিল হয়তো অনেক, যাই হোক রাগ যাই থাকুক না কেন, তবুও ভাবছিলাম যে আমি যাই, কিন্তু যেহেতু আমি এটা মানে শাশুড়িকে বলেছিলাম ওই কথাটা, শুধু এটাই বলিনি আমি, আরও হ্যাঁ আরও কিছু বলেছি যে যেহেতু বাবা কাজে বসবে মায়ের সাধের কাজে, তো আমি তো শুনেছি যে কাজে বসার আগে অনেক কিছু নিয়ম পালন করতে হয়, তো তার মধ্যে শুনেছি নাকি মানে ওই যে রাগ হিংসা বা অহংকার তো এগুলো ত্যাগ করতে হয় শুনেছি, তার জন্য নাকি গ্রামে যেটা করা হয় যে 5টা বাড়ি থেকে চাল ওই ভিক্ষা করতে যেতে হয়, তো ওইটা ভিক্ষা করে নিয়ে এসে তারপরে কাজে লাগাতে হয়, যাতে ওই যে নিজেকে যে সবার কাছে যে নিজের যে মানে রাগ বা অহংকার সেই অহং বোধটা যাতে নষ্ট হয় তার জন্য নাকি এরকম করতে যাও, আর তুমি এখানে আসতে পারো না হলে লোক খারাপ ভাবে, তুমি তোমাকে আসতে হবে এরকম বলেছে, কিন্তু আমি যাইনি, তো তোমার দাদাভাই গেছে আজকে কিন্তু আমি যাইনি। আর মানে আরেকটা কথা অবশ্যই তোমাদেরকে মানে জানতে চাই, সেটা হচ্ছে আমার কাছে আমার মানে হাজব্যান্ড সবসময় বলে যে আমার সম্মানের জন্য ও বাড়ি ছেড়েছে বা বাড়ি
জানি না, যেহেতু আমাকে সম্মান দেয়নি ওরা, মানে সম্মানের সহিত ওরা মেনে নেয়নি, তাই ও ওখানে থাকবে না বা যায় না, নিয়ে যেতে চায় না বা থাকতেও চায় না। তাহলে ও মানে বাড়িতে কোনো কিছু হলে ও অবশ্যই যায়, তো আমিও চাই না যে ও থাকুক এখানে, অবশ্যই যাক, যে যার বাড়ি বাবা মা কোনো কিছু বিপদে পড়লে অবশ্যই ও থাকুক, যাক তাদের পাশে দাঁড়াক। কিন্তু ও বারবার কেন ওইটা বলে যে ও আমার আমার জন্যই ওখানে যেতে চায় না বা থাকতে চায় না, কিন্তু আমাকে তো সেটা খারাপ ভাবছে লোকেরা, যে আমি হয়তো ওকে যেতে বারণ করেছি বা কি, কিন্তু ও কেন বারবার এটা বলে? আমি তো ওকে কখনো মানা করিনি, কিন্তু ও তো এটা বলে। তাহলে যদি ওইটা আমার আমার জন্য ওইটা করে, তো তাহলে ও কেন যায় বারবার? আমি তো কখনো এখনও চাইছি না যে ও মানে আমাকে পালন করি বা ও না যাক, আমি এখন পালন করবো না, ও যাক। তবে হ্যাঁ, ও যে এটা বলে মানে বাড়ির লোকরা, ওদের বাড়ির লোক এটা দেখায় যে যা কিছু করে লোক দেখানোর জন্য করে, আর ও তার ওর মানে কলিগদের বা ওর বন্ধুদেরকে বলে আমার সম্মানের জন্য ও যায় না। তো তাহলে ও যদি আমার সম্মানের কথাই ভাবে, তাহলে ও তাহলে সব কিছুতে তো ও যাচ্ছে, থাকছে, সব কিছু করছে, তাহলে এখানে তাহলে কোথায়ও বলছে যে আমার সম্মানের জন্য, মানে এখানে আমার সম্মানটা কোথায়ও ইয়ে করছে যে আমার সম্মানের জন্য যাচ্ছে না বা থাকছে না? হ্যাঁ থাকছে না, হয়তো আবার চলে আসছে, কিন্তু যাচ্ছে থাকছে তো, এসব তো করছে, তবুও কেন বারবার আমাকে এটা মিথ্যে ভরসা দিয়েছে তোমার জন্য, তোমাকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছে না, তাই আমি ওখানে থাকছি না বা যাচ্ছি না। ওরা পুরনো চিন্তাভাবনাই করে, কিন্তু ওরা সেটা তো খারাপ ভাবছে, আমাকে তো ভাবছে যে হয়তো আমার কারণেই ওরা মানে ও যাচ্ছে না। আর সব থেকে যেটা কষ্টের হয় প্রত্যেকটা মায়ের কাছে, এটা হচ্ছে তার সন্তান জন্ম থেকে প্রায় আজ 3 বছর হয়ে গেল, বাড়ির একজনও কেউ দেখতে আসলো না, কিন্তু তারা এখনও বলে যাচ্ছে যে মাথা মতো করবে না। তো তোমরাই বলো একজন মায়ের কাছে এর থেকে আর কি কষ্ট হতে পারে? কারণ আমাকে যা করেছে, আমাকে যা বলেছে, সেগুলো তো আমি সহ্য করে নিয়েছি। পৃথিবীর সব সব বাবা মাই মানে বাবার কাছে সন্তানের থেকে বড় কোনো কিছুই হয় না। তো তবুও কী করে মানে তারা কী করে এরকম করে বলতে পারে যে সন্তানের কাছে বা নাতির কাছে এলে যে ছোটো হয়ে যাবে, নত হয়ে যাবে? তো আমাদেরকে বলেছে সেটা সেটা হয়তো আমরা ঠিক করে নিয়েছি, বা আমি অনেকবার চেষ্টাও করেছিলাম যে যাতে আমাদের দুটো পরিবার ঠিকঠাকভাবে মানে একটা সম্পর্ক তৈরি হয়, তো বারবার আমি ওখানে যাওয়া গিয়েছি আর ঠিক করারও চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি। কী বলতো, সমাজে যত সবাই হয়তো শিক্ষিত হচ্ছে, কিন্তু সমাজের কিছু কিছু মানুষের মধ্যেই ওই যে পুরোনো চিন্তাভাবনাগুলো ওইগুলো থেকে গেছে, ওইগুলো কখনো কখনো পরিবর্তন হয়নি। আমাদের সমাজে আরও হয়তো অনেক কিছু দিক ঠিক হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, সমাজ সব কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের যে পুরোনো চিন্তাভাবনা চিন্তাভাবনা কখনো পরিবর্তন হয়নি। আমার পড়াশোনার লাইফে অনেক মানে আমার বন্ধুদের কাছ থেকে, বান্ধবীর কাছ থেকে শুনেছি যে এরকম তোরা কেন সুযোগ সুবিধা পাবি, তোরা এসি বলে কেন বা তোরা মানে চাকরি টাকরির ক্ষেত্রে হলেও কেন তোরা ছাড় পাবি, আমরা কেন পাবো না, বা তোদের তো দেওয়া উচিত নয়, যেহেতু যোগ্যতা থাকে, যোগ্যতা থেকে পাওয়াটা দরকার, আর ওষুধ থেকে পাওয়াটাই মানে কোনো কিছু অ্যাচিভ করাটাই ওটাই বেস্ট। এখন তো সব কিছুই পাল্টে গেছে, তো সবাই সমান, তো তাহলে কেন তোরা এরকম সুবিধা নিবি? তো আমি তাদেরকে এটাই বলতে চাই, হ্যাঁ সব কিছু পাল্টে গেছে, কিন্তু মানুষের অনেক মানুষ আছে পৃথিবীতে, তারা পাল্টায় নি, তাদের চিন্তাভাবনা সেই পুরোনোই থেকে গেছে। মানে হয়তো পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে, কিন্তু ওই যে মানুষের যে কিছু মানুষের মানে চিন্তাধারাগুলো পাল্টায়নি, আর এই জন্য মনে হয় তারা এইসব নিয়ম রেখেছে, তারা আগে থেকে উপলব্ধি করেছিল যে কখনো মানুষের ওই চিন্তাভাবনাটা কখনো পাল্টাবে না, তো এই জন্য তো অনেক জায়গায় অনেক কিছু মানে শুনতে হয় খবরে যে এটা হচ্ছে সেটা হচ্ছে। তো এই দুটো বিষয় তোমরা প্লিজ মানে বিচার করে তো বলবে, মানে ভেবে বলো যে ও যেটা করছে সেটা কি ঠিক, বা আমি মানে যেটা ও করছে সেটা ঠিক, বা আমি যেটা করেছি মানে আমি যেটা যাইনি ওদের বাড়িতে সেটাকে আমি ঠিক করেছি? তো তোমরা প্লিজ বলো।